আর একটা কথা বলি না, এটা একদম আমার নিজের কথা, দলের কথা না। শিক্ষকদেরকে দল কানা হলে চলবে না, শুদ্ধকে শিক্ষকদেরকে দলীয় রাজনীতির একটু দূরে থাকতে হবে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না। কথাটা আপনাদের ভালো লাগবে না আমি জানি, কারণ আমার যে অবস্থা তৈরি করে দিয়ে গেছে, সে একেবারে পিওন থেকে চাপরাস থেকে শুরু করে গভর্নিং বডির প্রেসিডেন্ট পর্যন্ত সে আওয়ামী লীগের চাকর বাকরতে ঢুকে দিয়েছে, তাই না? সেখান থেকে বের করে আনতে হবে, তো বের করে নিয়ে এসে আপনি যেন ভালো নেতা, আমাদের মতো নেতাদের কথা শুনে দৌড়াবেন না, ভালো মন্দ বিচার করার কথা আছে শিখবেন নিজেরা, কারণ আপনার শিক্ষক। আপনাদেরকে প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে যে আমি আমার জাতিকে কি দিয়ে যাবো, আমার জাতিকে আমি তখনই দেবো যখন আমি একটা ছেলেকে সঠিকভাবে শিক্ষিত করে গড়ে তুলতে পারবো। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব ঘোষণা ছিল চাকরি জাতীয়করণ করার জন্য, ম্যাডামের ঘোষণা তো সকলের জন্য ছিল, তার সরকারে আসতে হবে, তো সরকারে আসতে হবে তো নাকি? সরকারে কখন আসতে পারবেন? জনগণ যদি ভোট দিয়ে আপনাকে সরকারে পাঠায়, তাই না? ভোট দিবে কখন? যখন আপনি জনগণের কাছে প্রমাণিত হবেন যে আপনি যোগ্য এবং আপনি আগামী পাঁচ বছর তাদেরকে সুষ্ঠুভাবে তার সেবা করবেন, তার কাজ করতে পারবেন, তাই না? এবং শিক্ষা ব্যবস্থার জন্য কি কাজ তিনি শুরু করেছিলেন? একটা কথা আমার মনে আছে যে এসএসসি পরীক্ষায় 50 নম্বর দিয়েছিলেন, এই 50 নম্বর থাকবে একটা ছেলে যদি একজন মানুষ নিরক্ষর মানুষকে সাক্ষরতা দান করতে পারে তাহলে তাকে 50 নম্বর দেওয়া হবে, তিনি এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। এগুলো হচ্ছে আমার সুন্দর প্রসারী চিন্তা। বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য প্রথম যে কাজটা শুরু করেছিলেন আপনাদের মনে আছে কি না? উপবৃত্তি আরো পরে প্রথমে ছিল শিক্ষার বিনিময়ে খাদ্য, মনে আছে? প্রায় সেটা হচ্ছে শুধু ওই অল্পদিন ছিলেন, তাই না? একেবারে অল্পদিন, এই অল্পদিনে 3.5 বছর 4 বছরে তার কাজ করার সুযোগ পেয়েছিলেন। এই 4 বছরে কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে, নতুন ছেলেরা তাকে চেনে না, যার নতুন প্রজন্ম কি জেন জেড কি বলছে, জেনজি নতুন প্রজন্মের ছেলেরা তাকে চেনে না, দেখে উনি জানেও না তার কি কি গুণ ছিল তার। আমরা যাকে তাকে দেখেছি, আমরা তাকে দেখেছি এই মাত্র 3.5-4 বছর সময়ের মধ্যে কি আমূল পরিবর্তন তিনি নিয়ে এসেছিলেন। স্কুলে মেয়েটাকে পাঠালে সে খাদ্য পাবে, পরে সেটা উপবৃত্তি হয়েছে, বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা হয়েছে, ক্লাস টুয়েলভ পর্যন্ত বলেছে ম্যাডাম, তাই না? এগুলো হচ্ছে মৌলিক কাজ জাতির জন্য। বন্ধুগণ, আমি এই কথাগুলো আজকে এই জন্য বলার সুযোগ নিচ্ছি যে আপনাদের সঙ্গে সবসময় আমার দেখা হওয়ার সুযোগ হবে না, হয় না। আমরা মাঠে ঘাটে রাজনীতি করি, বালাই জিন্দাবাদ তিন্দাবাদ দেই, তাই না? এখানে আপনারা যারা আছেন সবাই অত্যন্ত সচেতন মানুষ সমাজে, আপনারাই নির্ধারণ করবেন যে মানুষটা কিভাবে তৈরি হবে, শিশুটা কিভাবে তৈরি হবে। আমি আমার ছোটবেলা আমার যারা শিক্ষক ছিলেন তাদেরকে আমি এখন ভুলতে পারি না, মনে হয় যে তারা আমাকে এখন যে আচ্ছা তোমাদের সমস্যাটা কি, হোয়াট ইজ ইয়ার প্রবলেম, কি সমস্যা তোমাদের? আরেকটা কথা আপনাদের আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাকে আমাদের সেলিম ভুঁইয়া সাহেব, উনি এখন অনেক বড় নেতা, সব খালি আমরা সেই সব শুনতে পাচ্ছি পত্র পত্রিকায় বাইরে বিভিন্ন ভাবে সমালোচনা হচ্ছে না, এই সমালোচনা যেন না হয় তার কাজ করতে হবে। আমরা চাই না, আজকে আমি বলেছি যারা
এই দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, জমি দখল করে, এরা বিএনপির লোক নয়, এরা দুর্বৃত্ত। আমরা দল থেকেও কিছু লোকের বিরুদ্ধে চেয়ারম্যানশিপ ব্যবস্থা নিয়েছেন, তাই না? আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি।